হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সংকেত দেখো তোমাদের হচ্ছে রেলওয়েজের একটা সিরিজ স্টার্ট করেছিলাম যেটা বলেছিলাম তোমাদের আপকামিং সব পরীক্ষা মানে রেলের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য হেল্পফুল হবে শুধুমাত্র রেলের পরীক্ষা না রেল ছাড়াও কম্পিটিটিভ যে কোনো পরীক্ষা এসএসসি জেল বলো বা তোমাদের তোমাদের স্টেট পিএসসি বলো যে কোনো পরীক্ষার জন্য এই সেশনগুলো খুবই হেল্পফুল এবং এই সেশনে যে কোশ্চেনগুলো করাবো সেগুলো কি তোমাদের হচ্ছে রেলের পরীক্ষা প্রিভিয়াস ইয়ারের যে লাস্ট পাঁচ বছর যে দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ অব্দি যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো কোশ্চেনগুলো মার্চ করে নিই যেমন গ্রুপ ডি এন টি এলপি টেকনিশিয়ান সেখান থেকে কোশ্চেন তুলে নিয়ে আমি চ্যাপ্টারওয়াইজ করাচ্ছি আগের সেশনটা তোমাদের অনেকেই কমেন্ট করেছিলে ভালো লেগেছে তাই জন্য আজকে সেকেন্ড সেশনটা মানে করাচ্ছি আগের সেশন যারা দেখো নি তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই দেখে নাও এবং অবশ্যই শেয়ার করে দিও এবং এই ভিডিওটাও তোমরা অবশ্যই একটু শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন বিলটা ক্লিক করে দিও আর যারা ফেসবুকে দেখি তারা ফেসবুকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগছে ক্লাসেসগুলো এবং তোমরা এরপরে কোন ক্লাস চাও নাকি পার্সেন্টেজের ওপরে আরও ক্লাসটাও সেটাও তোমরা অ্যাটলিস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে চলে তাহলে শুরু করা যাক চলো ক্লাস শুরু করে আগে বলে রাখি যে আমার নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে ঠিক আছে অনলাইন ব্যাচ এবং অফলাইনেও শুরু করবো অনলাইন আপাতত শুরু করছি যারা যারা ক্লাস করতে যাও ম্যাথস এবং রিজনিং দুটোতে তারা নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই ডাবল জিরো ওয়ান ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স নাইন এই নাম্বারে অবশ্যই তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে কল যদি না লাগে ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে ক্লাসের ডিটেল তোমাদের বলে দেবো ঠিক আছে চলো ফার্স্ট কোয়েশ্চেন চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে যে যে ইফ ওঞ্জু স্কোড সিক্সটি এইট আউট অফ এইটিন ইন হিন্দি

দেখো এই কোয়েশ্চেনগুলো তোমাদের কীভাবে করবে দেখো পার্সেন্টেজ তো আমরা চাইলে বার করে নিতে পারি যে যে কত নাম্বার পেয়েছে কতর মধ্যে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট করে বাট এখানে সবচেয়ে মানে তাড়াতাড়ি করার নিয়ম কি এখানে দেখো জাস্ট আমরা প্রত্যেকটা নাম্বারকে না ওভার মানে ওভারঅল মার্কসটাকে সেম করে নেবো জাস্ট লাইক দেখো এখানে সিক্সটি এইট পেয়েছে কত আমাদের হচ্ছে এইটির মধ্যে ঠিক আছে নেক্সট দেখো ফর্টি সিক্স পেয়েছে কত সিক্সটির মধ্যে নেক্সট সেভেন্টি ফোর পেয়েছে দেখো কত নাইনটির মধ্যে আর লাস্টেটা কি থার্টি ফাইভ পেয়েছে কত ফর্টি ফাইভের মধ্যে ঠিক আছে এবার নিচেরগুলো এলসিএম করবো আশি ষাট নব্বই আর পঁয়তাল্লিশ দেখো এল জিএম ইজি হয়ে যাবে দেখো এখানে আমরা যদি ছয় মানে ষাট আর আশির যদি করি তাহলে দুশো চল্লিশ হয় দুশো চল্লিশ হয় এবার দুশো চল্লিশ আমরা নয়ের যদি করি এখানে আমরা একদম ইজিলি করে নিতে পারবো ঠিক আছে এখানে দেখো আমরা এখানে দেখো একটা তিন একটা একটা তিনের অভাব আমরা যেটাকে তিন দিয়ে গুণ করি সাতশো কুড়ি হয় সাতশো কুড়ি ঠিক আছে সাতশো কুড়ি এবং এটাও আমরা খেয়াল করে দেখবো যে সাতশো কুড়িকে আমরা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করতে পারবো তার কারণ কি এর মধ্যে একটা নয় আছে এবং এর মধ্যে একটা পাঁচও আছে ঠিক আছে তাহলে আমরা এলসিএম হচ্ছে সাতশো কুড়ি হয়ে গেলো তাহলে দেখো প্রত্যেকটাকে সাতশো কুড়ি বানানো খুব একটা কঠিন না তারপর সাতশো কুড়ি বানাতে গেলে এটাকে আমরা নয় দিয়ে গুণ করতে হবে এটাকে আমরা নয় দিয়ে গুণ করবো ঠিক তাড়াতাড়ি করার নিয়ম বলছে কারণ ইন্টু পার্সেন্টেজ হান্ড্রেড দিয়েও তোমরা করতে পারো কোনো সমস্যা নেই তাহলে দেখো নয় দিয়ে গুণ করলে আট নং বাহাত্তর দুই এত সাত আমাদের ছয় নং চুয়ান্ন সাথে চুয়ান্ন সাথে একষট্টি মানে ছশো বারো মানে পরীক্ষা সাতশো কুড়িতে ও ছশো বারো পেয়েছে প্রথম পরীক্ষাটায় নেক্সট এটাকে দেখো সাতশো কুড়ি বানাতে গেলে কত আমাকে করতে হবে বারো ছয় বারং বাহাত্তর তাই তাইতো তাহলে ফর্টি সিক্সকে আমরা বারো দিয়ে গুণ করবো তাহলে ছয় বারং বাহাত্তর দুই এত এতগুলো সাত চার বারং আটচল্লিশ আর সাথে আটচল্লিশের সাথে দেখো কত পঞ্চান্ন হয় ফিফটি ফাইভ তাহলে আমাদের এই পরীক্ষাটা তেমনি আউট হয়ে গেল আমাদের লেখার দরকার নেই তা হায়েস্ট হয়েছে নেক্সট এটাকে দেখো আমার আট দিয়ে গুণ করতে হবে তাই তো দেখো সেভেন্টি ফোরকে আমাদের এইট দিয়ে গুণ করবো কত হয় চারটা বত্রিশে দুই এত এগুলো তিন আটটা ছাপ্পান্ন থেকে উনশোয় দেখো এটাও এটার থেকে কম হয়ে যাচ্ছে এটা আমাদের বাদ এবার লাস্টে এটা ফর্টি ফাইভকে দেখো এবার কত দিয়ে গুণ করলে আমাদের সাতশো কুড়ি হয় দেখো এটা আমরা জানি যে ফর্টি ফাইভ ক্যামেরা দুই দিয়ে গুণ করলে নব্বই হয় এবং নব্বই ক্যামেরা আট দিয়ে গুণ করলে আমরা সাতশো কুড়ি হয় তার মানে টোটাল দেখো ষোলো দিক গুণ করতে হচ্ছে ইজিলি তাড়াতাড়ি করে নিতে পারবে এটা মুখে মুখে তাহলে পঁয়ত্রিশকে আমরা ষোলো দিয়ে গুণ করব পঁয়ত্রিশকে ষোলো দিকে গুণ করলে কথায় দেখো পঁয়ত্রিশকে আমরা ষোলো দিক গুণ করবো দেখো পাঁচশো লোং আশি শূন্য আট আর তিন ষোলং আটচল্লিশ তিন ষোলং আটচল্লিশ আর আটে হ্যাঁ সরি তিন ষোলং আটচল্লিশ আর আটে কত আমাদের ছাপ্পান্ন হয় তাহলে এখানে কত পাঁচশো ষাট ঠিক আছে তাহলে দেখো হায়েস্ট কোনটাই নাম্বার পাচ্ছে দেখো হায়েস্ট দেখো এটাও বাদ হয়ে যাচ্ছে মানে হায়েস্ট হচ্ছে প্রথম পরীক্ষাটাই প্রথম পরীক্ষাটা মানে হচ্ছে হিন্দি হিন্দিতে হচ্ছে পার্সেন্টেজ নিয়ে হায়েস্ট মার্কস পাচ্ছে যেটা তোমাদের অপশান বিতে দেওয়া আছে ওকে তোমরা বুঝতে পেরেছো যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তাহলে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে দেখো এটা আর আর বি গ্রুপ ডির কোয়েশ্চেন কি বলছে যে দ্য ফলো টেবিল শোজ দ্য রেজাল্ট অফ দ্য স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন দ্য এক্সাম ঠিক আছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পাস্ট স্টুডেন্ট এখানে দেখো পাস আর ফেল দিয়েছে একটা পরীক্ষায় যে নাম্বার পাস করেছে দেড়শো জন আর ফেল করেছে একশো জন তাহলে বলছে যে পাস স্টুডেন্টের পার্সেন্টেজ কত তাহলে পাস করেছে কত দেখো দেড়শো জন টোটাল স্টুডেন্টের সংখ্যা কত দেড়শো আড়াইশো হয় তাই তো ঠিক আছে আমরা বেরিয়ে যাবে এবার ভালো করবো যে এই শূন্যটা আমি যদি একসাথে গুণ করি যে হাজার হয়ে যাবে তাই তো এবং আমরা এটা জানি এটাকে কাটলে আমাদের কত চার হয়ে যায় তাহলে দেখো পনেরো ইন্টু চার চার পনেরো ষাট সিক্সটি পার্সেন্ট এইভাবে তোমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে ঠিক আছে এবং তোমরা অবশ্যই আমার ব্যাচে জয়েন করে যারা যারা ক্লাস করতে যাও তাহলে এইভাবে তোমরা অনেক ধরনের ট্রিক্স বা তোমরা কিভাবে তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করবে পরীক্ষা হলে যেগুলো তোমরা শিখতে পারবে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে যে দ্য ইনকাম অফ রমন ইজ পঁয়তাল্লিশ হাজার ই সেভ সাড়ে বারো পার্সেন্ট অফ ইস ইনকাম ইফ হিস ইনকাম ইনক্রিজেজ বাই আঠারো পার্সেন্ট এক্সপেন্ডিচার বাই টোয়েন্টি পার্সেন্ট দেন হিস সেভিংস উইল বি ঠিক আছে এবং এই কোয়েশ্চেনটা খুবই একটা ভালো কোয়েশ্চেন ঠিক আছে এই কোয়েশনটা খুবই ভালো কোশ্চেন কঠিন কোশ্চনের মধ্যে এই কোশ্চেনটা পড়ে ঠিক আছে এবং এই কোশ্চেনগুলো অ্যালিগেশন দিয়ে খুব ইজিলি করা যায় আমার অলরেডি চ্যানেলে ভিডিও বানানো আছে আই উপরে তোমরা ক্লাসে দেখতে পারো ওখানে অনেক ধরনের টাইপের কোশ্চেন আমি পড়ে দিচ্ছি ঠিক আছে লিঙ্কটা চাইলে মানে আমি যদি পাই আমি তাহলে অবশ্যই চেষ্টা করবো যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আদারওয়াইজ আমার চ্যানেলে গিয়ে তোমরা বেশি খুব একটা বেশি দূরে যেতে হবে না তোমরা ভিডিওটা পেয়ে যাবে ঠিক আছে এবং দেখো আমি এখানে ডিটেল এক্সপ্লেন করবো না যে আমি নর্মাল করে দেবো যেহেতু অলরেডি করানো আছে দেখো আমরা সবার প্রথমে বলেছিলাম যে এক্সপেন্ডিচার ইনক্রিজ ডিক্রিজ তারপরে হচ্ছে সেভিংসের ইনক্রিজ ডিক্রিজ লিখবো আর মিডলে হচ্ছে ইনকাম ইনক্রিজ ইনক্রিজ ডিক্রিজ লিখবো ঠিক আছে আর এই যে ফাইনাল যে রেশিওটা পাবো সেটা হচ্ছে আমাদের কি এক্সপেন্ডিচার আর সেভিংসের রেশিওটা পাবো ঠিক আছে এবার দেখো হি সেভস এত পার্সেন্ট অফিস ইনকাম তাহলে দেখো সাড়ে বারো পার্সেন্টের ফ্যাকশন ভ্যালু কত সাড়ে বারো পার্সেন্টের ফ্যাকশন ভ্যালু সবাই হলো একের আট তাহলে একে আটটা যদি আমাদের হচ্ছে ইনকাম হয় তাহলে এক টাকা হচ্ছে সেভিংস করে তাহলে এক্সপেন্ডিচার কত টাকা করবে সাত টাকা করবে আট টাকার মধ্যে এক টাকা সেভিংস করলে সাত টাকা খরচা করবে মানে এই রেশিওটা আমাদের কত হবে সেভেন ইস টু ওয়ান হবে ঠিক আছে এটা আমরা আপাতত রেখে দিলাম চলো এবার ইনকাম ইনক্রিজ করছে আঠারো তাহলে ইনকাম আমরা মিডিল লিখবো আঠারো আর এক্সপেন্ডিচার ইনক্রিজ হচ্ছে কুড়ি তাহলে কুড়ি তাহলে আমরা সেভিংসটা আমাদের বার করতে হবে অ্যালিগেশন লাগাবো তাহলে দেখো এটা কত আমাদের দুই হয় তাই তো কুড়ি আর আঠেরো ডিফারেন্স দুই তাহলে দেখো একের ভ্যালু যদি দুই হয় সাতের ভ্যালু কত চোদ্দো হয়ে যাবে অ্যালিগেশনের রুল কি একটা বড়ো একটা ছোটো হয় তাহলে কুড়ি দেখো আঠেরো থেকে বড়ো তার মানে এই সংখ্যাটা আমাদের আঠারো থেকে ছোটো হবে কত ছোট হবে চোদ্দো ছোটো হবে আঠেরো মাইনাস চোদ্দ আমাদের কত চার হয়ে যায় তা আমি সেভিংস হচ্ছে কি চার পার্সেন্ট ইনক্রিজ করবে ঠিক আছে এটা যেহেতু এখানে পজিটিভ সাইন আছে তার মানে কি সেভিংস চার পার্সেন্ট ইনক্রিজ করবে ঠিক আছে তাহলে দেখো সবার প্রথমে ইনিশিয়াল সেভিংসটা কত সেটা আমরা বার করিনি পঁয়তাল্লিশ হাজারের মানে এই মানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট সেভিংস করে তাহলে কত হয় পঁয়তাল্লিশ হাজারের পঁয়তাল্লিশ হাজারের পঁয়তাল্লিশ হাজারের একেরা হচ্ছে সেভিংস করে এটা হচ্ছে অরিজিনাল সেভিংস এখন বেড়ে গেছে কত চার পার্সেন্ট বেড়েছে তাহলে চার পার্সেন্ট বেড়ে যাওয়া মানে কি আমাদের চার বাই একশো লাগিয়ে দাম তাই তো এখন এত এত টাকা সেভিংস হচ্ছে মানে অ্যান্সার তো ডিক্রিজ হবেই না ইনক্রিজ হবে তাহলে এটা ক্যালকুলেশান করো দেখো চার দিয়ে কাটলে এটা দুই হয়ে যাবে তাই তো আর দুই দিয়ে এটাকে দুটো শূন্য কেটে দিচ্ছি আর দুই দিয়ে এটাকে কাটলে কত দুশো পঁচিশ হয়ে তাহলে দুশো পঁচিশ টাকা ইনক্রিজ হয়েছে সেভিংসে যেটা দেখো তোমাদের অপশান দিতে দেওয়া আছে আশা করি বুঝতে পেরেছো এর থেকে সোজা নিয়ম এই কোয়েশ্চেনটা করার আর আমার মতে নেই তোমরা যদি অন্য কোনো এক্সোয়াইজ জেড ধরে করতে পারো তোমরা করতে পারো ওকে চলো নেক্সট কোশ্চেন

তাহলে এটা সেভিংস আর এটা এক্সপেন্ডিচার আমি লিখে নিই সুবিধা জন্য এটা টোয়েন্টি লিখবো ইনকামটা মিডিল ইনকাম ইনক্রিজ করছে টেন পার্সেন্ট তাহলে টেনটা আমি মিডিল লিখবো ঠিক আছে এটা আমি আপাতত দিয়ে রাখি অ্যালিগেশনের সিম্পল এবার নিচে কী হবে এক্সপেন্ডিচারটা সেভিংসের রেশিও দেখো থার্টি পার্সেন্ট যদি হচ্ছে সেভ করে থার্টি পার্সেন্টের ফ্যাকশন হলে কত থার্টি বাই একশো মানে তিন বাই দশ মানে দশ টাকা যদি ইনকাম হয় তিন টাকা সেভিংস করছে তাহলে এক্সপেন্ডিচার কত সাত টাকা তাই তো তাহলে নিচের রেশিওটা কত হবে সেভেন ইস টু থ্রি হয়ে যাবে তাই তো দশ হয় এটা কত দেখো আমাদের কুড়ি আর দশের আমাদের ডিফারেন্স কত দশ হয়ে যায় তখন সাতের ভ্যালু যদি দশ হয় তিনের ভ্যালু কত হবে তিনের ভ্যালু তিরিশ বাই আমাদের সাত হয়ে যাবে ক্যালকুলেশন নর্মাল যে সাতের ভ্যালু দশ হলে একের ভ্যালু কত দশের সাত আর তিনের ভ্যালু কত তিরিশ বাই সাত হয়ে যাবে ওটাই করেছি এবার দেখো অ্যালিগেশনের নিয়ম কি বললো একটা বাড়বে একটা ছোটো আমার কুড়িটা যদি বড় আছে এটা কি আমাদের ছোটো হবে তাই তো তাহলে দশের থেকে এত কম হবে তিরিশ বাই সাত দেখো তিরিশ বাই সাত মানে কি দেখো অ্যাপ্রক্স ফোর পয়েন্ট সামথিং

আর বি যদি এইট্টি পার্সেন্ট খরচ করে তাহলে টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করেছে তাহলে বিয়ের স্যালারি টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় করেছে এবার দেখো কোশ্চেনে কি বলেছে যে লাস্ট লাইনে দেখো সেভিংস দুটো সেম তাহলে এই দুটো সেম হয়ে গেল আমাদের বাস এখানে ক্যালকুলেশন করবো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাচ্ছে পাঁচ দিয়ে কাটলে এটা দেখো কত চার হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা দেখো এ আর বিয়ের রেশিওটা কত পাচ্ছি আমরা এ আর বিয়ের রেশিও দেখো ফলিশ টু ওয়ান পেয়ে যাচ্ছি মানে এ চার টাকার মানে ইনকাম হলে বিয়ের হচ্ছে ইনকাম এক টাকা মানে মোট কত পাঁচ ইউনিট দুজনে মিলের মোট এটাই দেখো তেতাল্লিশ হাজার দেওয়ার আছে তাহলে পাঁচের ভ্যালু কত তেতাল্লিশ হাজার তাই তো তাহলে একের ভ্যালু কত পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটব অনেকে আমাদের এটা দুই দিয়ে গুণ করাবো দিয়ে একটা পাশে শূন্য বসিয়ে দেবো সেটাও আমাদের হয় ঠিক আছে বা চলো নর্মাল আমরা করি পাঁচ হাজার চল্লিশ আর দেখো এটা সিক্স হবে আমাদের এটা জিরো হবে ঠিক আছে এইট সিক্স জিরো হয়ে যাবে ঠিক আছে চলো এবার আমাদের বার করতে বলেছে কি যে এর স্যালারি মানে চারের ভ্যালু বার করবো তাহলে চারের ভ্যালু চার দিয়ে গুণ করো শূন্য চার ছবি চার হাত থাকবে দুই চার

বলছে যে কৃতিকা প্রত্যেক মাসে তিরিশ পার্সেন্ট হচ্ছে হাউস রেন্ট বাকি টাকার সিক্সটি পার্সেন্ট হচ্ছে হাউস হোল্ড এক্সপেন্ডিচারে খরচা করে বাকি টাকাটা সেভ করছে ঠিক আছে তাহলে আমি যদি ধরে নিচ্ছি ওর ইনকামটা সাপোজ x টাকা দেখো থার্টি যদি খরচ করে তাহলে কত পার্সেন্ট পরে থাকবে সেভেন্টি পার্সেন্ট পরে থাকবে তাহলে সেভেন্টি ফাই লিখে নিলাম এইটা বাকি টাকা এখন এই টাকার মধ্যে আবার সিক্সটি পার্সেন্ট দেখো খরচা করছে তাহলে পড়ে রয়েছে কত ফর্টি পার্সেন্ট টাকা তাহলে ফর্টি তাহলে এটাই ওর ফাইনাল সেভিংস এটাই দেখো সিক্সটি থ্রি দেওয়া রয়েছে সরি ছ হাজার তিনশো টাকা দেওয়া আছে এবার সেখান থেকে এক্সের ভ্যালু বার করবো আনসার হয়ে যাবে ঠিক আছে এটা দেখো শূন্য শূন্য কাটছে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেড়ে দিলাম সাত দিকে কাটলে এটা কত নয়শো হয়ে যাবে ওকে আর দেখো চার দিকে কাটলে এটা পঁচিশ হয়ে যাবে তাহলে এক্সের ভ্যালু কত পঁচিশ ইন্টু নয় পঁচিশ ইন্টু নয় মানে আমাদের কত হয় পঁচিশ ইন্টু নয় আমাদের কত দুশো পঁচিশ হয় আর দেখো দুটো শূন্য এটা আনসার যেটা তোমাদের অপশান সিতে দেওয়া আছে এটা আর আর বি গ্রুপ ডি কোয়েশ্চেন ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন

মানে ফিফটি পার্সেন্ট আহ ইনকাম হয়েছে ফুডে খরচা করেছে টোয়েন্টি পার্সেন্ট রেন্টে খরচা করেছে মানে মোট কত টাকা খরচা করেছে সেভেন্টি পার্সেন্ট টাকা খরচা করেছে সেভিংস করবে থার্টি পার্সেন্ট টাকা তাই তো তাহলে এটাই দেখো আমাদের দিয়েছে পনেরোশো টাকা তাই তো তাহলে ওয়ান পার্সেন্টের ভ্যালু কত হবে দেখো আমাদের পঞ্চাশ টাকা হবে শূন্য শূন্য কেটে যাচ্ছে তিন দিকে কাটলে পঞ্চাশ তাহলে মান্থলি ইনকাম বার করতে বলেছে তাহলে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত হবে পাঁচ হাজার টাকা হবে এটাই আনসার এটা তোমাদের অপশান বিতে তো আছে

একটু আমাদের এখানে পঁচিশ পঁচিশ দিয়ে কাটতে পঁচিশ দিয়ে কাটলে দেখো এটা নয় হয়ে যায় পঁচিশ দিয়ে কাটলে এটা চার হয়ে যায় চার দিয়ে কাটলে এটা আমাদের কত আট হয়ে যায় ঠিক আছে সেটা বলতে এবার দেখো দশ দিয়ে আমি কাটাকাটি করবো না তার কারণ কি দশ দিয়ে ভাগ করাটা ইজি আমার ঠিক আছে আট নো বাহাত্তর বাহাত্তরকে দশ দিয়ে ভাগ করলে আমাদের সেভেন পয়েন্ট টু হয় মাইনাস তিন দিয়ে যদি কাটি তিন হয়ে যায় তাহলে দেখো তিন আটা আমাদের চব্বিশ ঠিক আছে তিন আটা চব্বিশ চব্বিশ আটচল্লিশ তাহলে দেখো সেভেন পয়েন্ট টু মাইনাস ফর্টি এইট

আর বি দেখো বত্রিশ পার্সেন্ট কম বত্রিশ পার্সেন্ট কম মানে আমাদের সিক্সটি এইট হবে তাই তো এবার কোয়েশ্চেনে কি বলেছে যে বি হচ্ছে এর থেকে কত পার্সেন্ট কম তাহলে তাহলে এর থেকে দেখো কত কম তাই তো এর সাপেক্ষে বার করতে এ লিখবো টু হান্ড্রেড পার্সেন্ট করবো ঠিক আছে সতেরো দিক কাটলে কত পাঁচ পাঁচ দিকে কাটলে কুড়ি আনসার টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে যেটা তোমাদের অপশান এতে দেওয়া আছে এটাও বি এন টি বিসি কোশ্চেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন

ওকে চলো ক্যালকুলেশান করি এখানটায় দেখো সাত দিয়ে কাটলে সাত বারো চুরাশি হয়ে যায় ঠিক আছে দেখো এখানে তিন দুকোনে ছয় একবারে কেটে দিচ্ছি ছয় দিকে কাটলে দুই হয়ে যায় তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে দেখো দেখো পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ দুখানে পঞ্চাশ পঞ্চাশ ইন্টু সতেরো মানে এইট ফাইভ জিরো হয়ে যাবে আমাদের এইট এটারই ফর্টি পার্সেন্ট বার করতে হবে কোশ্চেনে কিন্তু সবাই ভুল করে কিন্তু অপশানেই মেরে দেবে আচ্ছা এটা ফর্টি পার্সেন্ট বার করতে হবে এটার ফর্টি পার্সেন্ট মানে কি ফর্টি ফাই হান্ড্রেড করবো

ফার্স্টে ঠিক আছে মানে আমরা ক্যালকুলেশন বেড়ে যাবে বলে কারণ তার কারণ হচ্ছে লাস্টে পাঁচ থাকলে তাহলে সেইটা স্কোয়ার বার করা ইজি একটা নিয়ম আছে যেটা আমি অলরেডি আমার চ্যানেলে শিখেছি আমরা আমার স্কোয়ার বার করা কি ভিডিওগুলো শিখে নিও দেখে নিও এখানে দেখো সেভেন্টি ফাইভ বাই স্কোয়ার বার করতে বলেছে তাই তো যখন লাস্টে পাঁচ থাকবে বলেছি তাহলে কি লাস্টে পঁচিশ আমরা লিখে নেব এবং যেই সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা আমরা গ্রহণ করবো সাতের পরে আট হয় তাহলে সাত আটা ছাপ্পান্ন হয়ে যায় এটাই হচ্ছে পঁচাত্তর স্কোয়ার তাহলে তাকে আমরা ভাগ করবো কত ফাইভ সিক্স টু ফাইভকে আমরা ভাগ করবো একের পরে চারটে শূন্য দিয়ে ঠিক আছে এক দুই তিন চার তাহলে কি চার ঘটাকে দশমিক বসবে মানে এখানে দশমিক বোঝা যাবে জিরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ এটা আনসার যেটা দেখো অপশন বিতে দেওয়া সেকেন্ড যায় কোশ্চেন দেখে তোমাদের হয়ে যাবে এই জন্য বলছি যদি ভালো করতে চাও শিখতেও চলো এটাই হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নাম্বার ইজ ফার্স্ট ডিক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ডেন ইনক্রিজ বাই ফিফটিন পার্সেন্ট দ্য নাম্বার টু দ্যাম্বার ইজ সিক্সটি ফোর লেস দেন দ্য অরিজিনাল নাম্বার ফাইন অরিজিনাল নাম্বার বলছে একটা নাম্বারকে প্রথমে কুড়ি পার্সেন্ট কমানো হলো তারপরে দেওয়া হলো এখন দেখো এটা হচ্ছে ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের কোয়েশ্চেন এটা তার কারণ দেখো আমাদের ইফেক্টিভ মানে আমাদের যেটাকে বলা হয়েছে প্রথমে কুড়ি কমছে তারপরে আমাদের পনেরো বাড়ছে তাহলে যখন কমবে তখন মাইনাস দেবো এবার যখন বাড়বে তখন প্লাস দেবো বলেছি তাহলে প্রথমে কমছে দেখো কুড়ি তারপরে পনেরো বাড়ছে তারপরে প্লাস মাইনাস মাইনাস পাঁচ হচ্ছে আর এখানে দেখো মাইনাস কত হচ্ছে দেখো এটা কাটলে দেখো পাঁচ এটা কাটলে তিন হয়ে যাচ্ছে মানে মাইনাস এইট পার্সেন্টে ডেভিয়েশন হচ্ছে মানে অরিজিনাল সংখ্যার থেকে এখন যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটা আট পার্সেন্টের ডেভিয়েশন করছে কোশ্চেনে দেখো এটাই দেখো চৌষট্টি কম বলেছে

যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানি যে কেমন লাগবে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কাছে বেলাকানটা ক্লিক করে অবশ্যই তোমার শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ঠিক আছে এবং তোমরা কোনটা পেয়ে ক্লাস ক্লাসটাও সেটাও তোমরা জানি আর যারা যারা ক্লাস করতে যাও ক্লাসে জয়েন করতে যাও তারা ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই ডাবল জিরো ওয়ান ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স নাইন এই নাম্বারে আমাকে করতাম ডেফিনেটলি করেও খুব শীঘ্রই কিন্তু ক্লাসটা শুরু হবে সেপ্টেম্বরে লাস্ট উইক বা অক্টোবরে ফার্স্ট উইক থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে ঠিক আছে তাই ডেফিনেটলি তোমরা ক্লাস যদি করতে যাও অবশ্যই তোমরা আমাকে জানিও বেতালে পেরদিন অন্য কোনক ্লা।